স্বতন্ত্র প্রার্থীদের উপর নিয়ন্ত্রণ তো আওয়ামী লীগের নাই। দেখুন, শরিকদের সাথে, ছোট দলের সাথে ইতিমধ্যে একটা সমঝোতায় আমরা উপনীত হয়েছি, এখনও আমাদের আলাপ আলোচনা চলছে। আর জাতীয় পার্টির সাথেও আমরা আলাপ আলোচনায় আছি। জাতীয় পার্টি আমাদের সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে। জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে, গণতন্ত্রের অভিযাত্রাকে যারা ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় পার্টি বরাবর আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে এবং তারা আমাদের রাজনৈতিক সহযোগী। এবার তারা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করছে। আমরা 2008 মহাজোটগতভাবে নির্বাচন করেছিলাম, 2014 আমাদের সাথে অ্যালায়েন্স হয়েছিল, এবার তারা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করছে। এরপরও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যে কারোর সাথে হতে পারে সে নিয়ে জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা চলছে। আমরা আশা করি খুব সহসা শীঘ্রই আমরা একটা সমঝোতায় উপনীত হব। সাতটিতে মোটামুটি 14 দলের সবাই যারা নির্বাচিত হওয়ার যোগ্য তাদেরকেই তো মনোনয়ন দিতে হবে, কিংবা 14 দল গতভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে। যাদেরকে মনোনয়ন দিলে পরে বা 14 দলের প্রার্থী হিসেবে ঘোষণা করলে নির্বাচিত হওয়া সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে তো সমঝোতা করা কঠিন। তো আমরা আপাতত 60 আসনেই তাদের সাথে সমঝোতা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের উপর নিয়ন্ত্রণ তো আওয়ামী লীগের নাই। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা তো আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা দলগতভাবে প্রার্থীটা ঘোষণা করার পর সেখানে আওয়ামী লীগেরও কেউ কেউ স্বতন্ত্র হয়েছে এবং আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। শুধু আওয়ামী লীগের সদস্য কিংবা আওয়ামী লীগ ঘরানার মানুষই স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে তা নয়, সেখানে আরও অনেক মানুষ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে বিভিন্ন আসনে। তো তাদের উপর তো নিয়ন্ত্রণ আমাদের নেই, আমাদের নিয়ন্ত্রণ আমাদের দলীয় প্রার্থীর উপর। তো সেটা কতটুকু যৌক্তিক, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। সুতরাং স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমাদের আসলে করণীয় তেমন কিছু করার নেই। 14 দলের প্রার্থীদেরকে স্বতন্ত্রদের মোকাবেলা করেই বলতে জিতে আসতে হবে, সেটা নির্বাচন তো মোকাবেলা করেই জিততে হবে। নির্বাচন তো মোকাবেলা করেই জিততে হবে, আমাকেও তো মোকাবেলা করে জিততে হবে। আমার ওখানে আরো 5 জন প্রার্থী আছে বিভিন্ন দলের, আমাকেও তো মোকাবেলা করে জিততে হবে। কাদের ভাইয়ের ওখানেও সম্ভবত 4-5 জন প্রার্থী আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আসনে 5-6 জন 7 জন মনের প্রার্থী আছে। তো মোকাবেলা করেই তো জিততে হবে।